हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल झुमाज वर्ल्ड। आमी झुमा। आज के आमी एक रक्षाबंधन उपलक्षे खुबी भालो एक स्वीट्सर रेसिपि निये तुम्हारे सामने एसेछी। सेटा होच्छे मुग डाल बर्फी। तो मुग डाल बर्फी ये रेसिपिटी आमी केमन करे बानियेछी तो चलो देखते थाको एवं कि कि उपकरण एखाने आमी यूज करेछी। तो एटा एतोई मजा एवं एतोई टेस्टी होयेछे, तो अवश्य तुम्हारा बाड़ीते एक बार ट्राई करे देखो, आशा करी भालो लागबे। तो भिडियोटी स्किप ना करे एंड पर्यन्त देखते थाको। এখানে আমি এক কাপ মতো মুগের ডাল নিয়েছি, সেটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি এটাকে সোক করতে দিয়ে দেব এক ঘন্টা মতো। এরপর এই মুগ ডালের আমি একটা ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি 2-3 চামচ মতো আমি এখানে ঘি দেব এবং মুগ ডাল বাটাটা এর মধ্যে অ্যাড করব এবং খুব ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ আমি ফ্রাই করব। কিছুক্ষণ বাদে আমরা চিনিটা এখানে অ্যাড করে দেব এবং খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিক্স করে নেব। এটা আমি লো ফ্লেমে করতে থাকব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে আরও আমি প্রয়োজন পড়লে 2 চামচ মতো এখানে ঘি দিয়ে দেব। এখানে মিক্স করাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, যেন মিহি থাকে, কোথাও যেন গোটা গোটা দানা দানা না থাকে। যত ভালো করে আমরা মিক্স করব তত খেতে সুস্বাদু হবে। এখানে আমরা এলাচের গুঁড়ো দেব 1 চামচ মতো, সেটাও ভালো করে আমরা মিশিয়ে নেব। এখানে আমরা একটু ফুড কালারের ইউজ করব, তাহলে দেখতে অনেকটাই ভালো হবে। সবসময় যারা ছানার মিষ্টি খেয়ে বোর হয়ে যাও, অবশ্যই এই মুগ ডালের মিষ্টিটি ট্রাই করবে, ভালো লাগবে। নেক্সট আমরা এখানে একটু মিল্ক মেড দিয়ে দেব, সেটাও ভালো করে আমরা মিশিয়ে নেব। এবং কন্টিনিউয়াসলি আমরা এটা নাড়তে থাকবো, না হলে উড়ে গেলে সে টেস্টটা কিন্তু খারাপ হয়ে যাবে, স্পেলটাও নষ্ট হয়ে যাবে। দেখো রেডি হয়ে গেছে। এবারে আমরা এটা একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব, ভালো করে স্প্রেড করে দেব। কালারটাও খুব সুন্দর এসেছে। এবং এটা আমরা ফ্যানের হাওয়াতে একটু ঠান্ডা করতে দেব। এরপরে আমরা উপরে গার্নিশের জন্য আলমন্ড কুচনো আমরা ইউজ করতে পারি, কিশমিশও দিতে পারো, যার যেরকম খুশি উপরে গার্নিশ করতে পারো। এবারে আমরা স্কোয়ার শেপে এটাকে কেটে নেব। তো কেমন লাগলো আজকে মুগ ডাল বরফি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও তোমরা অল করে দেবে, যাতে করে নোটিফিকেশান সমস্ত এই চ্যানেলে তোমাদের পর্যন্ত পৌঁছে যায়। এবং ফাইনালি অবশ্যই বরফিগুলোর উপরে তোমরা কেসর দিয়ে গার্নিশ করতে পারো, দেখতেও ভালো লাগবে। তো আশা করছি এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে, তোমরা নিজেদের বন্ধুদের মধ্যেও শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট ছেড়ে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন নতুন রেসিপির সঙ্গে। এই চ্যানেলের সঙ্গে থেকো এবং আমাকে সাপোর্ট করো। তো চলো, টাটা, বাই বাই।